রাঙামাটির কাপ্তারে সৌদি প্রবাসী স্ত্রী ও দুই সন্তানের জননীকে অপহরণের অভিযোগে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জোবাইদ হোসেন জাবেদকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাই উপজেলায় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপূর্ণ ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জোবাইদ হোসেন জাবেদকে তার দায়িত্বরত সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ সুষ্ঠু তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।